তো আমরাই এক কাকির বাড়িতে মানে আর কি পিকনিকের মতো ছোট মোটো করে রাত্রে এটা তো সবাই মিলে রান্না করে খাচ্ছি চিকেন টিকেন এনে আর কি তো সবাই ইচ্ছে হলো তাই দেখতে পাচ্ছি মানে খুব আর কি চলছে এদিকে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং, তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো আর আমিও আছি। তো চলো আমার ব্লগটা শুরু করা যাক। তো সন্ধ্যাবেলা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর শর্ট ভিডিও টিডিও একটু করছিলাম, তো সময়ই কাটছে না, তার জন্য তোমাদের সঙ্গে চলে আসলাম। আর এই গুন্ডারা দেখতে পাচ্ছ, তুমি গুন্ডা, আমার বাবা গুন্ডা বলে, আমি গুন্ডা ওকে বললাম, ও বলে আমার বাবা বলে গুন্ডা। কালকে শুই দিয়েছে না, ভালো হয়েছে, তো বিধি বিধি বলতে মিষ্টি মিষ্টি ও দিদির নাম বলতো। কিচেনে না রান্নাঘরে না আমার বেশি ভিডিও করা হয় না, কেন বলতো বাড়িতে সবাই থাকে আর যেহেতু আমি এখনও ভিডিওর সামনে মানে সবার সামনে করি না, দেখাই না যে আমি ভিডিও করি, যতটুকু করি লুকাচোপার মতো করে করি, তো এখনও পর্যন্ত সেরকম কেউ জানে না আমি বাড়িতে খালি বর জানে ভিডিও করি। তো আর আমার রান্নাঘরে আমার টিকটক ছিল যখন স্ট্যান্ডটা কিনেছি, স্ট্যান্ডটাও নষ্ট আর রান্নাঘরে রান্না করতে থাকলে কে বা ধরে দেবে, স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে, তার জন্য রান্নাঘরে সেরকম করে ভিডিও করা হয় না আর করি না। তো জানোই তোমরা আমি সব কিছু বাট শেয়ার করতে পারি না, বাট এই কারণে। তো এখন আমি রান্নাঘরে, বাড়িতে কেউ নেই, আমি চা বসিয়ে দিয়েছি, তার জন্য রান্নাঘরে মোবাইলটা নিয়ে আসলাম, তাদের সাথে শেয়ার করছি। বাট রান্নাঘর খুব একটা আমার বেশি একটা রান্নাঘরটাও ভালো না। ওইদিকে আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, চা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা আগে নিয়ে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে অনেক মানে অনেক কথা বলে নিলাম, আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এত বড় ব্লগ আমি কোনোদিনও দেইনি আর এত বড় ব্লগ দেইও না, যেহেতু নতুন ইউটিউবার কেউ দেখে না নতুন, সেহেতু খুব ছোট ছোট করেই দেই আর অনেক বড় হয়ে গেল আজকে গল্প করতে করতে। আমার বাবাই শোনো এখন দুধ হলে খাবে, ওটা একটু কুলিয়ে দিব। তো গাইস এখন বাজে 1:30 আর আমি চলে আসলাম, তো কালকে কোনো ব্লগ আর ভিডিও করতে পারিনি, তাও বা আজকে কি দিব ওটাই ভাবছিলাম। তো আগেকার একটা ব্লগ করা ছিল, আগেকার কিছু ভিডিও করা ছিল, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, আর তার জন্য আমি আজকে মানে শনিবার লাস্ট পার্টটার জন্য চলে আসলাম আর কি। তো কালকে কোনো মানে ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি, তাই আজকে ওটা দিব বলে চলে আসলাম, আর ভালো লাগছিল না কালকে, তার জন্য কোনো কিছু করতে পারিনি। তো আগের কিছু পুরোনো ভিডিও দেওয়া হয়নি, তো ওগুলাই আজকে মানে কেটে কুটে আর্ধেক আর্ধেক করে ওগুলাই দিয়ে দেবো, তাই চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো সুস্থ স্বাভাবিক আছো। আর তো এখনো পর্যন্ত 1:30 বাজে, ছেলে স্কুল থেকে চলে আসছে, এসে ও মানে শরীর পরিশ্রম হয়েছে, তো এসে একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি এখনো পর্যন্ত রান্না করিনি, তো এখন করে নিব। আর শনিবার আজকে ভালো লাগছিল না, কেমন লাগছিল দিনগুলো কেমনই যাচ্ছে আর কি, আগের ভিডিওগুলো এখন দিতে ভালো লাগে না, মানে বাসি বাসি হয়ে যায় কেমন একটা লাগে, তো কী করবো, কালকে করা হয়নি, তো আজকে একটু ছোটোমোটো করে ওটাই অ্যাডিট করে আগের ভিডিওগুলো কেটে কেটে দিয়ে দেবো, দিতে যেহেতু ভালো লাগে না, তো আগের মানে আগে ওরকম করতাম যে ভিডিও করে রেখে করতাম একদিন দিতাম একদিন অন্য একদিন, কিন্তু ওটা ভালো লাগে না, ইন্টারেস্ট লাগে না, আর দেখি ওটাতে ভিউজ হয় না, কেননা ওগুলো তোমরা দেখতেও চাও না। বাট এখন আমি আমার যেহেতু ভিডিওগুলো প্রত্যেক দিন যাচ্ছে, এখন ভিডিওগুলো দেখি আমার আগের থেকে অনেক বেশি ভিউজ হয়ে যায়, আর আমি ভিউজ টিউজ দেখে তারপরে মানে এনার্জি একটা ওটা থাকে, প্রত্যেকদিন ভিডিও দেখলেও মানুষ দেখার চাহিদাটা থাকে, তো আগের ভিডিওগুলো মানে একদমই হতো না, প্রথম প্রথম দিতাম তখন হতো, মাঝখানে কিছুদিন ওরম করতাম হতো না, তো এখন আমার ভিডিওগুলো এখন দিতে ভালো লাগে না, তবু কী করবো বাসি বেশি হয়ে
হয়ে যায় না তো ওটা পরে অন্য দিন কার আরেকদিন কার অন্য আরেকদিন দিলে ওটা ইন্টারেস্ট থাকে না তো এখন কালকে করিনি বলে আজকে ওটা দিচ্ছি প্লিজ কিছু মনে করো না কালকে তো আবার কালকে আবার পাবে তোমরা মানে কালকে থেকে আবার কন্টিনিউ গুলো পাবে তো ওর জন্য আমি লাস্ট ওয়ার্টের জন্য চলে এসেছিলাম এখন আমার রান্না হয়নি আর গ্যাসটা শেষ হয়ে গেছিলো তার জন্য রান্নাটা কমপ্লিট হয়নি তো যাই হোক এখন রান্নাটা করি নেই আর দেড়টার মতো বাজে তো অনেক লেট হয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত তোমাদের ছোট্ট একটা মানে পার্ট দিয়েছিলাম